সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব, আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমল নামা, এত ছোট কাজও থাকবে, যাররা 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 তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বাড়ি রাম চুরি করে খাইছেন, এটা নাই আছে? যাররা যাররা। সে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আটবে, দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিবে, বলবে আল্লাহ একটা কথা আছে, কি কথা, এই আমল নামা তো আমার না, কি বলবে, কত বড় ভালো মানুষ দেখছেন, কি বলবে এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে, কি কইছে, পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস, আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি, বলবে আল্লাহ এটা আমি করি না, আমি ভালো মানুষ, আমি কি, আমি হাজী সাহেব, আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ফেরেশতারা ভুল করে, ফেরেশতারা ভুল করতে পারে, আল্লাহ বলবে এটা তোর আমল নামা, ও বলবে না আমার না, আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না, আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে, সে বলবে আমি মেনে নিব, আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয়েন কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। কেরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি, ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই, কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা। এবার ধরা আছে না নাই? কথা কম। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কি দেয়? ফেরাউনরে কি দিছিল? ছেড়ে দিছে। নমরুদরে কি দিছিল? ছেড়ে দিছে। আবু জাহিল্লারে কি দিছিল? ছেড়ে দিছিল। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয়, অনেককে অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু তিনি ছেড়ে দিবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই তোর আমল নামা, এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে, প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যাও। পালাবার কোন সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? এরপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিথ্যা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে? বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কর, এরকম কর। আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি, তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি। আল্লাহর কোরআন সাক্ষী, বনী ইসরাঈল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন, যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে? ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন। এবার বলবে তিনটা মিলা। এবার বাইরে গেছে আরেকটা, এতক্ষণ ছিল কয়টা? দুইটা, এখন হয়েছে কয়টা? তিনটা। মিলা মিলা মিলাইতে থাকবে, কি আর মিলাবে, আকাম কুকাম সব লেখা। আহ, কই যায়, কিভাবে পার পাই? বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি কথা কয় না বিচার মানি তাল গাছ আছে শিকারপুরে আছে আছে বিচার মানি তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ কও ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রিচেক যত ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বোঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে ছক্কা একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গাল্টন এটার আবিষ্কার করেছে 1880 সালে আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে আল্লাহ এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে ঠিক কি না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আমগো বাঘ কয়টা হিসাব আছে তাই বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সাইয়েদনা ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আরেকটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালী দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন সুবহানাল্লাহ মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়েন আমিন তার মানে বামপন্থীর আমলনামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই, ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি, এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলে, সেদিন বাঁচার কোন উপায় আছে? এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন, ওই দিন কপালে কি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি, এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে, চিল্লায় বলেন, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার। আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। চিল্লায় পড়ে না আমিন। কিয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না? কেমন হবে কিয়ামতটা আজকে বুঝতে পারছেন না? এটার ভয়, এই কিয়ামতের বিভীষিকাময় কিয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কিয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন, কারণ তার অন্তরে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয়। আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।